একটু গাড়িতে কেকটা লাগা দেখি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা জাস্ট নেক্সট লেভেল আছো। আজকে কিন্তু আমাদের জন্য দিনটা খুব স্পেশাল, আমি তো খুব এক্সাইটেড। আর আজকে আমি একা নেই, আমার সাথে আছে দেবরূপা আর ওই যে রিক। তো তোরা কি এক্সাইটেড আজকে? প্রচন্ড এক্সাইটমেন্টের কারণটা বলে দে। এক্সাইটমেন্টের কারণটা হচ্ছে আজকে আমরা আমাদের ফার্স্ট কার্ড ছিল, বাট কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, যে কারণে আজকে আমরা পেপার ওয়ার্কটা করে তারপর গাড়িটা ডেলিভারি নেব। তো ওপরে গিয়ে আগে পেপার ওয়ার্কটা করে নিই। কেমন লাগছে তোর? খুব এক্সাইটেড। এবার তো চালানোটা শিখবি? চালাতে পারি। চালাতে পারো? পারে, বাট মানে প্রো নয়। লিটারালি লিটারাল এবার এবার আমারই দায়িত্ব, আমার একটা ডিউটি তোকে গাড়ি চালানো শেখানো। অনুভূতি কেমন গাড়ি কেনার পর? এই অনুভূতিটা অ্যাকচুয়ালি বলে প্রকাশ করার মতো নয়, এটা একটা যেটা বললাম নেক্সট লেভেল একটা এক্সপেরিয়েন্স। খুব ভালো লাগছে। আর রিক তোর? আমার আজকে 102 জ্বর ছিল সকালবেলা, গাড়ি কিনতে জন্য এতটাই এক্সাইটেড ছিলাম। জ্বর চলে গেছে? জ্বর চলে গেছে। জ্বর ঝড় মানে ঝড় জল, শরীর খারাপ, সব উপেক্ষা করে চলে। বাট একটা দিকে ভালো, একদম পুজো একদম দৌড় ঘোড়ায় আর গাড়ি পেয়ে গেছিস তোরা। আর এই গাড়িটা কিন্তু সত্যি মানে পাওয়া মানে খুব টাফ ছিল, মানে অ্যাজ গুড অ্যাজ নিউ কন্ডিশন। এটা একটা জিনিস এই লাগছে বলবো যে আজকে মার আর আন্টির আসার কথা ছিল, বাট যেহেতু উইকডে দুপুরবেলা তাদের সংসারের কাজ তারা আসতে পারেনি, বাট কোনো ব্যাপার না, আমরা এখন নিয়ে যাবো ওদের কাছে সব পার্ট অফ আর রিচুয়াল। তো চলো কি ওদের রিয়াকশনটা দেখি, ওরা কি রিয়াকশন দেয়। সো এটা হচ্ছে আর কে মোটরস, এখান থেকে আমরা আমাদের গাড়ি নিলাম। আর এরা কিন্তু খুব ট্রাস্ট ওর দি প্রিয়ন কার ডিলার, এরা অ্যাকচুয়ালি যাদবপুরে আর আমাদের চেনা শোনা, কারণ এর আগেও আমরা একটা গাড়ি নিয়েছিলাম। আর এদের আফটার সেল সার্ভিস ইজ নেক্সট লেভেল, মানে যদি কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাও এখানে আসতে পারো, কারণ আমরা এই দামে এই গাড়ি এই কন্ডিশনে আর কোথাও পাইনি, না কেউ দিতে পারবে, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি। সো একবার চেক করতে পারো এদেরকে যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাও। গাড়িতে বসে এমন একটা ফিলিং আছে আমি একটু বাড়িয়ে বলবো না, আই এম অ্যাকচুয়ালি ফিলিং লাইক আই এম লিভিং মাই ড্রিম। সত্যি তাই। তো তুমি বলো গাড়ি চালিয়ে কিরকম লাগছে? প্রথম কথা আমরা সবাই জানি হুন্ডা ইজ নন ফর ইটস কমফর্ট, আর এই গাড়িটা যে আগে চালিয়েছে সে সত্যি খুব মেইনটেইন রেখেছে, এত সুন্দর সাসপেনশন, এত স্মুথ গাড়িটা চলছে, মানে বোঝাই যাচ্ছে না যে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি, মনে হচ্ছে তখন শোরুম থেকে গাড়িটা বার করে এনেছি। ব্যাংক এমপ্লয় গাড়িটা ছিল, আর সে সত্যি খুব আর একদম নতুন লাগছে বাইরে থেকে, গাড়িটা বাড়ি থেকে মনে হচ্ছে পুরো নতুন, ভিতর থেকে পুরো নতুন। গাড়িটা নিয়ে বাড়ির সামনে এসেছি আর এখন মাকে দেখাবো, মার কি রিয়াকশন সেটা দেখবো। কেমন লাগছে তোমার? ভীষণ সুন্দর হয়েছে, খুব খুব খুশি আজকে আমি। আজকে আমার যে সন্তান সেই ছোট্ট থেকে ওদেরকে এত কষ্ট করে বড় করার আজকে সার্থক জীবন আমার, ওরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে সাফল্যের দিকে, এইটা আমার জীবনে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, খুব খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ। তুই বুঝতে পারিনি না রে কি ধারণা, আমি ভাবছি আমাকে চাচ্ছে কেন, আর বলছে বাবা বাবা দাও দাও। কি হচ্ছে যাই না, আজকে দিনটা স্পেশাল নাকি এটা? মানে গাড়িটা নিয়ে এলাম, সবার সাথে দেখা হচ্ছে, সন্দীপ দার সাথে দেখা হয়ে গেল। হাই বলে দাও, ব্লগ চলছে। হাই গাড়িটা, আমি খুব খুশি আমার বোন নতুন গাড়ি কিনেছে। গাড়িটা কি কিলোমিটার বোঝানো হেভি গাড়ি, গাড়িটা কিলোমিটার দেখো, ওটা ক্যান্সেল করে দিচ্ছি। না না এটাই সেই গাড়িটা, এটাই ওটাই। আচ্ছা আচ্ছা বলো কত বলছিল, 10 না 15 ছিল? ওটা ওটা চালিয়ে দেখে চালিয়ে চালিয়ে দেবে। আসো 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 আসো, আমি পেছনে যাচ্ছি।
গাড়ি চালাতে পারো? হ্যাঁ পারি। কিচ্ছু পারো না? পারে সুরেশ দা পারে? আমার লাইসেন্স তো আছে। না সুরেশ দা পারে? মিথ্যে মিথ্যে। সুরেশ দা পারে বা সুরেশ দা লাইসেন্স? আমার গাড়ি না ভাই, এটা এটা চোর গাড়ি। আমাকে আমি ড্রাইভার। না না না, Amazon দিয়েছে নাকি? Amazon দিয়েছে। Amazon দিয়েছে। Amazon থেকে অর্ডার করেছে। 2 hours later সো এখন বাজে 4:30, সব কাজ শেষ, সবাইকে দেখানো হয়ে গেছে। এবার এসেছি মাকে দেখানোর জন্য, দেখি মা কি বলে। কি আমার তো আন্টির রিয়াকশনটা, আন্টি দাদা সবাইকে দেখাবো, আর সবার রিয়াকশনটা দেখার জন্য আমি বসে আছি, ওয়েট করছি। আমি খুব এক্সাইটেড, কি বলবে, অনেক দিন ধরে বলছিল গাড়ি কোথায় গাড়ি কোথায় গাড়ি কোথায়, তো ফাইনালি আজকে সেটা দেখাবো। দেখো একটা জিনিস আনা হয়েছে, তোমরা দেখো। গাড়িটা চেনা চেনা লাগে কিনা, ভালো হয়েছে না? কালারটা সুন্দর। তুমি কি এটা নোটিস করেছো, আমরা কিন্তু সবাই এখন হুন্ডাই ফ্যামিলি। সবাই হুন্ডাই ফ্যামিলি। বৌরানী না হুন্ডাই আছে? বৌরানী তোমার তো হুন্ডাই না? হ্যাঁ সেম কালার। বদ্দার হুন্ডাই, ছদ্দির হুন্ডাই, সেম কালার, কালার সেম। বস 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 বস। ওয়ে বাবা, ইয়ে ওয়ে আই, ওয়ে বাবা। যাও সবাই মিলে ঘুরে আসো, তোমরাও চলো কালকে মায়ের বাড়ি পুজো দিতে দিয়ে আসার পরে চলো। যাবো, তোমরা আজকে ঘুরে আসো। মাসি আজকে যাবে না? কবে যাবে? কবে যাবো, পুজোটা দিয়ে নিয়ে এসো। চলো পুজো তাহলে আমরা গিয়ে একটু ঘুরে আসি, আপাতত চা ফা খেয়ে আসি। এরাই যাবি, তুই যাবি? যাবে 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 যাবে। আজকে যেহেতু সময় নেই হাতে বেশি, তাই সবাই মিলে আজকে চা খেয়ে সেলিব্রেট করা হচ্ছে, একটা ছোট্ট সেলিব্রেশন। এটা ফার্স্ট পার্টি, এরপর একটা হবে। হ্যাঁ হ্যাঁ, আরো পার্টি হবে। সো এখানে চা ফা খাবো, দেন দেখি কোথায় যাওয়া যায়। সাথে থেকে একটু বেরোবো, গাড়ি নেই, নতুন গাড়ি বুঝতেই পারছো, একটু এদিক ওদিক ঘুরবো, তো তখন তোমার সাথে দেখা হচ্ছে। বাড়িটা যদি অনেক দূরে থাকতো তাহলে ড্রেস চেঞ্জ করে গাড়ি দেখতে যেতাম, আর গাড়ির ভিতরে যখন যাব তখন ড্রেস। চলো একটু ঘুরে আসি না, এখন আমি রুটি, যাকে জিজ্ঞেস করছি সে বলছে এখন না। এখন সবার রুটি খাবে, সবার রুটির অর্ডার আছে। পূজোর সময় বেরোবো তো আমরা সবাই মিলে, পূজোর সময় বেরোবো, এবং তোমরা ভালো মতন সাবধানে গাড়ি চালাবে। 2000 years later এখন বাজে 9:00, বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেরোলাম। চোখমুখের অবস্থাটাকে বুঝতেই পারছো যে খুব টায়ার্ড লাগছে, আর বাট আজকে যেহেতু চতুর্থী আর নতুন গাড়ি এসছে, এই এক্সাইটমেন্টটা কন্ট্রোল করতে না পেরে তাই ওকে বললাম যে চলো একটু হালকা করে কোথাও থেকে ঘুরে আসি। তো যাও একটা ছোট ড্রাইভে চলো, যাই কোথাও দেখা যায়, দেখা যাক আশপাশে ঘুরে আসি, কারণ সবাইকে তো দেখানো হয়ে গেছে, তো নিজের অ্যাকচুয়ালি গাড়িটাকে অনুভব করতে পারিনি, এত লোককে দেখিয়েছি, তো ভাবলাম যে যাই দুজন মিলে একটু একটা স্পিন মেরে আসি। আজকে নতুন গাড়ি সেলিব্রেশনের জন্য ভাই একটা ছোট সারপ্রাইজ নিয়ে এসছে, ও একটা খুব সুন্দর কেক নিয়ে এসছে সবার জন্য, সবাই মিলে এখন কেকটা কাটবো, কেটে সেলিব্রেট করবো, কেকটা তোমাদের দেখাই চলো। কেক কাটার জন্য রেডি, চোখমুখের যা অবস্থা, টায়ার্ড হয়ে এগুলো হচ্ছে না নাকি? Oh, happy birthday to Aiden, happy birthday to Aiden, boy, happy birthday, boy. Happy birthday to dear Aiden, happy birthday to you. Oh, look, auntie got her hand lifted. Ah, mom, you look like you're very happy. আজকে দিনটা খুব খুব স্পেশাল, যেরকমটা আগেও বলেছি, ইট ইজ লাইক আ ড্রিম কাম ট্রু ফর অল অফ আস, আর এইভাবে ছোট ছোট সেলিব্রেশন করব, করে আজকে দিনটাকে সারা জীবনের মতন মানে মেমোরিজে রাখতে চাই। একটা ছোট রাইড দিয়ে তারপর একটা ছোট সেলিব্রেশন হলো, গালে আমাকে কেক লাগিয়ে দিয়েছে, এখনো কেক লাগা আছে, উপরে গিয়ে ফেস ওয়াশ করবো। তো তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস ভাবলাম শেয়ার করি, সেটা হচ্ছে যে গাড়ি কেনার আগের আমাদের যে নানা রকমের
ডিসকাশন, মানে নানা রকমের কি বলবো সলা পরামর্শ, সবার থেকে সব সাজেশনস নিয়ে, আইডিয়া নিয়ে আমরা ফাইনালি কিভাবে এই গাড়িটার ডিসিশনে আসলাম। তার জন্য গাড়ির যে এক্সপার্ট তাকে রাখবো, যে এই ব্যাপারে একদম হি ইজ আ মাস্টার, প্রো বলা যেতে পারে। এই যে এখনো গাড়ির তত্ত্বাবধানে আছে, দেখছে সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা প্ল্যান করেছিলাম, তো অ্যাকচুয়ালি আমারও দুজনই পোলো খুব পছন্দ ছিল, ভলসওয়াগন পোলো খুবই পছন্দ, বাট যেহেতু এটা ফার্স্ট কার তো সবকিছু দেখে ফ্যামিলি সবকিছু দেখে নিতে হবে। তো পোলোটা যেটা আমি দেখলাম, পোলো হ্যাচব্যাক এর মধ্যে আমার ওর ওয়ান অফ দ্য বেস্ট কার লাগে, যেমন ওর স্পিড বলো পাওয়ার বলো। বাট পোলোতে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন পোলোর সাসপেনশন খুব স্ট্রং, একটু হার্ড সাইডে, আর পিছনে তো জায়গায় নেই। এই গাড়িতে যেমন তিনজন আরামসে বসে যেতে পারবো, ওই গাড়িতে তিনজন বসা ইজ নেক্সট ইম্পসিবল, আর খুবই কম্প্যাক্ট গাড়ি। আরেকটা যেটা মেন সেটা হচ্ছে মেনটেন্যান্স, তো প্রথম গাড়ি এর জন্যই আমি ওকে বললাম যে আমরা অন্য গাড়ি খুঁজি। আর আমার ভাইয়ের অ্যাকচুয়ালি ভাইয়ের আমার প্রেফারেন্স ছিল যে ওয়ার্না, বাট ওয়ার্না যেহেতু সেডান কার তো আমরা অনেক ভেবেছিলাম, ডিসাইড করলাম ফার্স্ট কার বড় নেব না, ছোট নেওয়াটাই মানে প্র্যাকটিক্যাল হবে ব্যাপারটা, একটু লজিক্যাল ডিসিশন নিয়ে ভাবলাম ছোট গাড়ি নিই। যেমনটা দেবরূপা বললো, আমরা অনেকগুলো গাড়ি দেখেছিলাম, বাট তার মধ্যে ওয়ার্না আগে থেকে ক্যান্সেল হয়ে গেছিলো, পোলো ক্যান্সেল হয়ে গেছিলো, তো আমার হাতে অপশন ছিল i20 আর i10। তো i20 যেহেতু আমাদের বাজেট এক্সিড করছিল বলে আমি নিতে পারিনি, কারণ ওটা 530-540 চলে যাচ্ছিলো, আর কিলোমিটারও অনেকটা বেশি পাচ্ছিলাম, মানে 50K 60K। তো আমরা i10 গ্র্যান্ড দেখলাম, তো ওটাও দেখলাম যে বাজেট এক্সিড করছে, 4.34 এসবে চলছে। তো আমরা কিছুক্ষণ ভেবেছিলাম যে আর গাড়ি নেবো না, পরে নেবো, বাট হঠাৎ করে আমাদের যে ডিলার মানে আরকে মোটরস, সে আমাকে একদিন ফোন করলো, বলে রকি একটা একটা গাড়ি এসছে i10 পুরোনো মডেল 2014, তুই এসে একবার দেখে যা। আসলাম যে দেখো দাদা, ওই গাড়িটা নেবো না, কারণ অনেক পুরোনো গাড়ি হচ্ছে, আর ওই মডেলটাও আমার ভালো লাগে, বাট এখন i10 গ্র্যান্ড চলে এসছে, i10 নিউস চলে এসছে, বাট আমি i10টা নেবো না। তো বলছে তুই একবার এসে দেখে যা, যদি পছন্দ হয় নিবি, না হলে নিবি না। তো যাওয়ার পর কী হলো সেটা তো এই যে ম্যাডাম আমার সাথে গেছিলো, কেমন লেগেছিলো একটু বলে দাও। যাওয়ার পরে অ্যাকচুয়ালি গাড়িটা আমার ফার্স্ট লুকে খুব পছন্দ হয়ে গেছে, মানে একদম মনে হচ্ছিল শোরুম কন্ডিশন, মানে এত নিট এন্ড ক্লিন কন্ডিশন, আর গাড়িতে এভরিথিং ওয়াজ রেডি, মানে সেরকম কিছু করতে, হ্যাঁ, অ্যালয় থেকে শুরু করে মিউজিক সিস্টেম থেকে শুরু করে ফিল্ম এভরিথিং ইজ টপ টু সব রেডি একদম। আর গাড়িটা কিলোমিটার যদি চলা শোনো, 2014 গাড়ি, ওনার ছিটকে যাবে, জাস্ট ছিটকে যাবে, মানে দিস ইজ আনবিলিভেবল, লোকে হয়তো বিশ্বাস করবে না, আমরাও ফার্স্ট অত যদি শুনে শুনে তো বিশ্বাস করিনি, চোখে যখন দেখলাম যে জাস্ট 5000 কিলোমিটার, তো উই ওয়ার লাইক দিস ইজ আ জ্যাকপট ফর আস এন্ড উই হ্যাভ টু গ্র্যাব ইট। তো আমরা ভাবলাম যে হয়তো কিছু একটা ট্যাম্পারিং আছে, বাট আমি সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে শোরুমে গেলাম, শোরুমে আমাদের চেনাশোনা একজন ছিল হুন্ডাইয়ের, তো তার সাথে কথা বলতে পুরো ডিটেলস বার করে দিলাম যে না গাড়িটা 5000 কিলোমিটারই চলেছে। তো আমি বললাম যে কোনো দিকে তাকাস না, গাড়িটা বুক কর, যেহেতু ফার্স্ট কার নানা রকমের থটস তো ছিল, অনেক কি বলবো অনেক সেকেন্ড থটস আসছিল, বাট এই গাড়িটা পাওয়ার পর আমার সব থটস চলে গেল, এন্ড আই ওয়াজ ডিটারমাইন্ড যে এই গাড়িটাই আমি। আমরা সেদিনের টোকেন মানি দিয়ে গাড়িটা বুক করে এসেছিলাম, আর তা বাকিটা তো তোমরা ব্লগে দেখতেই পেলে। তো আজকের ব্লগটা এই অবধি রাখি, বাকিটা যেভাবে আমাদের আউটরো হয় সেটা তো ম্যাডাম এক্সপার্ট আউটরো, সে ম্যাডামই দেবে, ম্যাডাম বলো। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো, গাড়ি পেয়ে আমরা সবাই খুব খুশি, ফ্যামিলি ফ্রেন্ডস এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি, সবাই খুব প্রশংসা করেছে, তোমাদেরও সবার সাপোর্ট আছে, লাভ আছে, সো কিপ সাপোর্টিং আস, কিপ লাভিং আস। আজকের ব্লগটা এতটাই, যদি ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড প্লিজ প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য পিকিউলিয়ার ম্যাচ। আবার আসছি নতুন দিনে নতুন কিছু নিয়ে, স্বামী পুজো তাই খুব ভালো ভালো ব্লগ সামনে না, কালকেই কালকে পুজোটা তো এসে গেছে, মানে মনে হচ্ছে না যে কালকে পঞ্চমী। তো অবশ্যই খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, স্টে টিউন, অনেক নতুন নতুন ব্লগ দেখতে পাবে, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব খুব ভালো রেখো, আর লাস্টে সবাইকে শুভ চতুর্থী, টাটা, গুড নাইট, হ্যাপি পুজো।